ছেলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা মায়ের অভিযোগে কবর থেকে ছেলের মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাগদার মালিপোতা এলাকায় ছেলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাবা কয়েকজনকে সাথে নিয়ে কবর দিয়ে দেন ছেলের মৃতদেহ ময়নাতদন্ত না করে কেন কবর দেওয়া হলো। মায়ের এমন অভিযোগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠালো পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার বাগদা থানার মালিপোতা এলাকায় ঘটনায় মৃত যুবক সুমন মণ্ডল মৃত যুবকের মা পাপিয়া মণ্ডলের দাবি ছেলে আট মাস আগে থেকে পুনেতে কাজে যায় সেখানে একটি সোনার দোকানে কাজ করত সে দিন কয়েক আগে মায়ের কাছে কিছু টাকা পাঠায় সুমন এরপরই মোটা টাকা চেয়ে সুমনকে চাপ দিতে থাকে সুমনের বাবা শাহজাহান মণ্ডল পাপিয়ার দাবি শাহজাহানের সাথে তার প্রায় সতেরো বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে পাপিয়ার অভিযোগ টাকা চাওয়ার বিষয়টি ফোন করে জানায় সুমন এমনকি পুনে থেকে বাড়ি ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করে সে এসবের মাঝেই গত সোমবার শাহজাহান পাপিয়ার বাড়িতে এসে জানান তাদের ছেলে আত্মহত্যা করেছে শোকে ভেঙে পড়েন পাপিয়া সূত্র মারফত জানা যায় মৃতদেহ ময়নাতদন্ত না করেই কবর দেওয়া হতে পারে এই মর্মে বনগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগ পেয়ে বনগা থানার পুলিশ শাহজাহানকে ডেকে তাকে দিয়ে ময়নাতদন্ত করা হবে এই মর্মে একটি মুছলেখাও লিখিয়ে নেয় তথাপি মঙ্গলবার ছেলের মৃতদেহ মালিপোতায় এসে পৌঁছানোর পর মৃতদেহের ময়না তদন্ত না করেই কবর দিয়ে দেয় সাজাহান প্রশাসনের দাবি করেছে যে আমার ছেলে সুমন আত্মহত্যা করেনি আমার ছেলে কে বা কারা হত্যা করেছে আমি আমার ছেলের পোস্টমর্টাম চাই এবং দোষী ব্যক্তি যারা তারা আইনগত দিক থেকে আইনের মধ্য দিয়ে সাজা পাঠ এ খবর পেয়ে রাতেই বাগদা থানায় অভিযোগ করেন পাপিয়া অভিযোগের ভিত্তিতে বুধবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে মৃতদেহ বার করে ময়নাতদন্তে পাঠায় বাগদা থানার পুলিশ যেটা পুলিশ থেকে আমার কাছে ম্যাজিস্ট্রেট ইনক্রেসের জন্য একটা রিকুইজেশন গেছে তার ভিত্তিতে আমি এসেছি এবং থানায় এসে যেটা শুনলাম যে বলা হয়েছে যে একটা ছেলে কোথায় পুরেতে কাজ করতে গেছিলো তারপর ওখানে নাকি সুইসাইড করেছে পোস্টমর্টম তাকে মাটি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তাই জন্য ওই আপনার যার যার ডিসিজ আর কি মায়ের অভিযোগের ভিত্তিতে রাস্তার পুলিশ স্টেটমেন্ট অভিযোগের ভিত্তিতে আমরা এনকোয়ারটি এসছি শাহজাহান কেন মৃতদেহ ময়না তদন্ত না করেই কবর দিলেন সে বিষয়টিও তদন্ত করে দেখছে বাগদা থানার পুলিশ থেকে ওর বাবার লাশ নিয়ে আসলো নিয়ে এসে তখন তখন কমলো তুলে নিয়ে গিয়েছিল অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বাগদা